হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে মাসাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লোকাল ছেনা কি মেমু প্যাসেঞ্জার ট্রেন 10 এপ্রিল থেকে কতগুলো চলছে, কখন চলছে সেই ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা মাসাগ্রাম থেকে বাঁকুড়া যাবে তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি ভাবে চেকা না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো চলো, তো মাসাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 1 মাসাগ্রাম বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার মাসাগ্রাম থেকে ছাড়বে 4:07 বাঁকুড়া পৌঁছাবে 7:00 সময়। এবং এই ট্রেনটি সপ্তাহে 5 দিন চলবে, 2 দিন বন্ধ থাকবে, শনি রবি 2 দিন বন্ধ থাকবে, সপ্তাহে 5 দিন চলবে। নাম্বার 2 মাসাগ্রাম বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার মাসাগ্রাম থেকে ছাড়বে 8:12 বাঁকুড়া পৌঁছাবে 11:00 সময়। এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 3 মাসাগ্রাম বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার মাসাগ্রাম থেকে ছাড়বে 12:26 বাঁকুড়া পৌঁছাবে 3:20। এবং এই ট্রেনটি সপ্তাহে 5 দিন চলবে, 2 দিন বন্ধ থাকবে, শনি রবি 2 দিন বন্ধ থাকবে, বাকি 5 দিন চলবে। নাম্বার 4 মাসাগ্রাম বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার মাসাগ্রাম থেকে ছাড়বে 5:06 বাঁকুড়া পৌঁছাবে 8:00 সময়। এবং এই ট্রেনটি প্রতিদিন চলবে। নাম্বার 5 মাসাগ্রাম বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার মাসাগ্রাম থেকে ছাড়বে 9:16 বাঁকুড়া পৌঁছাবে 11:58। এবং এই ট্রেনটি সপ্তাহে 1 দিন চলবে, শুক্রবার চলবে, বাকি 6 দিন বন্ধ থাকবে। তো এই ছিল 5টি ট্রেন মাসাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লোকাল ট্রেন আর কি মেমু প্যাসেঞ্জার ট্রেন 10 এপ্রিল থেকে। এই 5টি ট্রেনই চলছে এই লাইনে। আর মাসাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লোকাল ট্রেনের টিকিটের দাম হলো মাত্র 25 টাকা। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং তোমাদের কিছু জানার হলে আমি কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো আবার নতুন নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।